টানা চার দিন ধরে ত্রিশের ঘরে রয়েছে করোনা মৃতের সংখ্যা। সোমবারের তুলনায় মঙ্গলবার রাজ্যে বেড়েছে সংক্রমণও। এই সংকটকালে তার প্রভাব পড়েছে ব্যাংকেও, আক্রান্ত হচ্ছেন ব্যাংক কর্মীরা। এদিনই বন্ধ হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দুই নম্বর ব্লকের ইন্ডিয়ান ব্যাংকের শাখা, ছাপ পড়েছে স্বরূপনগরের ইন্ডিয়ান গ্রামীণ ব্যাংকের শাখাতেও। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের তরফে দাবি করা হয়েছে শেষ দশ দিনের হিসেবে সংক্রমণ বেড়ে চলায় প্রতিদিন রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকের 15 থেকে 20টি করে শাখা বন্ধ করে দিতে হয়েছে। এখনো পর্যন্ত ব্যাংক কর্মীদের 50% করোনা সংক্রমিত। আমরা খুব ভীত সন্ত্রস্ত, কারণ হচ্ছে যেভাবে একের পর এক আমাদের স্টাফরা আমাদের কোভিডে অ্যাটাক হচ্ছে, এতে আমাদের পুরো সার্ভিস দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। মহামারী কালে নিয়ম অনুযায়ী 50% কর্মী নিয়ে ব্যাংকিং পরিষেবা চালু রাখার কথা, তবে তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি বলে দাবি অফিসারদের সংগঠনের। মুখ্যমন্ত্রীকে জানানোর পরেও কিন্তু আমরা কোনো সাড়া অ্যাকচুয়ালি পাইনি। এটা অ্যাকচুয়ালি নির্ধারণ করে SLB, স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। তারা একটা বলেছেন যে বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী 50% লোক দিয়ে কাজ করাতে পারে, যেখানে একটা ব্রাঞ্চে 10 জন লোক থাকার কথা, 5 জন এমনিতেই অসুস্থ হয়ে আছে, বাকি 5 জনের মধ্যে যদি আমি এবার 50% করে দিই, মানে 2.5 জন কি 2 জন, তার পক্ষে তো সমস্ত কাজ সামাল দেওয়া সম্ভব নয়। যার ফলে এই বাকি 5 জনকে কিন্তু আসতেই হচ্ছে, সে জ্বর সর্দি হলেও তাকে কিন্তু আসতে হচ্ছে। সংক্রমণের জেরে আতঙ্কে প্রহর গুনছেন ব্যাংকের কর্মচারীরা, আর কতদিন এইভাবে পরিষেবা জারি রাখা যাবে তাই নিয়ে কিন্তু সংশয়ে রয়েছেন ব্যাংক অফিসার্সদের সংগঠনগুলি। ক্যামেরার প্রবীণদের সঙ্গে সত্যজিৎ বৈদ্য।